নমস্কার সকল ব্যস্ত, তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আজকে তোমাদের বিজ্ঞানের কিছু স্পেশাল জিকে নিয়ে আলোচনা করবো, আর এর আগের দিনকে আমি ইতিহাসের কিছু জিকে তোমার আলোচনা করেছিলাম যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আর আজকেও আলোচনা করবো বিজ্ঞানের কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আর যারা বাংলা ক্লাস করতে চাইছে আবগারি পুলিশের জন্য, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিও, অথবা চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টটিকেও দেখতে পারো, সেখানে সাজানো আছে ভিডিওগুলি। আর ইংলিশ ক্লাস করতে চাই সেটাও দেখতে পারো, সেটাও প্লে লিস্টে দেওয়া আছে। চলো কথা না বলে ভিডিও শুরু করে নেওয়া যাক। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল যদি মনে হয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর একটা লাইক করে দিও যে অবশ্যই, তাহলে খুবই ভালো লাগবে, মোটিভেট পাবো আর নেক্সট ভিডিও বানানোর জন্য। প্রথম দেখো যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন পরীক্ষায় বারবার এসে আমি বলেছি সেসব প্রশ্ন আলোচনা করবো। কোন গ্রন্থিগুলির ভিতর থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। পরেরটা দেখো, পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব? পেনিসিলিয়াম হচ্ছে উপকারী একটা ছত্রাক, ঠিক আছে? এটা পরীক্ষায় অনেক পরীক্ষায় বারবার এসেছে, পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব? পেনিসিলিয়াম একটি উপকারী ছত্রাক। তিন নম্বর প্রশ্ন দেখো, কোনটি উদ্ভিদে নাইট্রোজেন রেচর পদার্থ? গদ, এখানে যে অপশানগুলো রয়েছে তাই অনুসারে গদই একমাত্র নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। পরেরটা দেখো, পরেরটা সলভ করতে পারিনি, তো তোমরা যদি পারো, মাইটোসিস কোন বিভাজনের কোন দশা নিউক্লিয় পদার্থ অলুপ্তি ঘটে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। অপশান এ টেলোফেজ, অপশান বি ইন্টারফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি প্রোফেজ। পরে দেখো, কোন মৃত্তিকায় চা চাষ ভালো হয়? বোধ মৃত্তিকায় চা চাষ ভালো হয়, ঠিক আছে? এখানে অপশান ছিল তাকে এঁটেল মৃত্তিকা, বেলে মৃত্তিকা, বোধ মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা। একমাত্র এখানে বোধ মৃত্তিকাতেই অপশান অনুযায়ী চা চাষ ভালো হয়ে থাকে। পরেরটা, মানুষের দেহে কোন অঙ্গে আর্নিথিন চক্র সম্পন্ন হয়? এটা আমি সলভ করতে পারিনি, যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। অপশান এ ক্ষুদ্রান্ত, অপশান বি যকৃত, অপশান সি অগ্ন্যাশয়, অপশান ডি বৃক্ক। সাত নম্বর প্রশ্ন দেখো, কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপকার পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় বারবার এসেছে, সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়, ঠিক আছে? সর্পগন্ধা গাছ থেকে রেসারপিনটি পাওয়া যায়। মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয়? যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে সেটা কি আদ্য প্রাণী, যেমন মশা দ্বারা ম্যালেরিয়া রোগ হয়ে থাকে সেটা কি আদ্য প্রাণী জাতীয়, ঠিক আছে? তারপরটা দেখো, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। অনেকে কিন্তু সেটাই গোল দিয়ে ফেলবে, অ্যামিবার গমনাঙ্গের নাম কিন্তু ক্ষণপথ, ঠিক আছে? পরে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? থাইরয়েড এখানে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অপশান অনুযায়ী থাইরয়েড এখানে অন্তঃক্ষরা গ্রন্থি। মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়ার অনুসরণে একটি সংকর লম্বা মোটর উদ্ভিদের সহিত একটি বিশুদ্ধ খর্বকায় মোটর উদ্ভিদের সংক্রায়ণ ঘটাইলে প্রথম আপত্তজনুতে শতকরা কত ভাগে শঙ্কর লম্বা মোটর উদ্ভিদ পাওয়া যাবে? শতকরা 100 ভাগই পাওয়া যাবে, কারণ হচ্ছে বড়টি ছোটটি থাকলে, আর হচ্ছে দুটোটি একসাথে থাকলে ছোটোটি মিলে গিয়ে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 100%ই, ঠিক আছে, লম্বা উদ্ভিদই পাওয়া যাবে। কোনো ধাতু মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুঘটনের প্রয়োজন? ম্যাগনেশিয়াম হচ্ছে ক্লোরোফিল অনুঘটনের প্রয়োজন হয়, ঠিক আছে? কোন ধাতব মৌলটি তাহলে উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সাহায্য করে? ম্যাগনেশিয়াম উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সাহায্য করে, সঠিকভাবে মনে রাখবে। সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজের অণুর অক্সিজেনের উৎস কী? এটাও যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কোনটা উত্তর হবে। অপশান H2O, অপশান বি N2O, অপশান সি C2O, অপশান ডি S2O। আমার অনুসারে উত্তর CO2 হওয়া উচিত, কার্বন ডাইঅক্সাইড। তো তোমরা তোমাদের উত্তর ওই মত কী হয় কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। চ্যাপ্টা কৃমি রচনাঙ্গের নাম কি? চ্যাপ্টা কৃমি রচনাঙ্গের নাম ফ্লেম কোষ। ম্যালেরিয়া কোন জাতীয় রোগ? ম্যালেরিয়া ক্ষতিকারক আদ্য প্রাণী ঘটিত রোগ। তারামাছের গমনাঙ্গের নাম কি? তারামাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালী পদ, ঠিক আছে? পরের গ্লোমেরুলাস কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? অগ্নাশয়, অপশান এ, অপশান বি যকৃত, অপশান সি ক্ষুদ্রান্ত, অপশান ডি বৃক্ক। আমার জন্য উত্তর হতে পারে ডি, কারণ গ্লোমেরুলাস বৃক্কের সাথেই জড়িত থাকে। তবু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এর উত্তর কী হতে পারে। নিচের কোন প্রাণীর রক্তে লোহিতকণিকা থাকে না? কেঁচোর রক্তে লোহিতকণিকা থাকে না, ঠিক আছে? রক্ত লোহিতকণিকা থাকে না ওদের। পরেরটা দেখো, ভারতে মানুষের স্নায়ুতন্ত্রের করোটিক স্নায়ুর সংখ্যা কত? মানুষের স্নায়ুতন্ত্রের করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, অর্থাৎ 24টি, ঠিক আছে? আর হচ্ছে পরেরটা দেখো, নিম্নোক্ত হরমোনগুলির মধ্যে প্রাণীজাত হরমোন কোনটি? অ্যাড্রিনালিন হচ্ছে একটি কি প্রাণীজাত হরমোন, মানে যে অপশানগুলো দেওয়া আছে, জীবজন্তু উদ্ভিদ হরমোন, ইথিলিন ফল পাকাতে, এটাও অ্যাকচুয়ালি উদ্ভিজ হরমোন হিসেবে ব্যবহার করা থাকে, সাইটোকাইনিন, এগুলো এটা উদ্ভিদজ। তো এই একমাত্র এখানে অ্যাড্রিন হরমোন, যে সেটা হচ্ছে কি একমাত্র প্রাণীজ হরমোন। নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি থেকে পিত্তরস উৎপন্ন হয়? যকৃত থেকে পিত্তরস উৎপন্ন হয়। এই প্রশ্নটি আশা করি কলকাতা পুলিশের এক্সামে এসেছিলো। আদ্য প্রাণী ঘটিত রোগের নাম লেখো, আদ্য প্রাণী ম্যালেরিয়া রোগ। নিচের কোনটির সহিত বাকি তিনটি সম্পর্কযুক্ত? তো এখানে তোমার দেখিনি চারটি অপশান, এখানে অপশান অনুযায়ী লিউকোসাইট উত্তর হয়ে যাবে। আচ্ছা, সকলেরা কোন অঙ্গে পাওয়া যায়? সকলেরা চক্ষুতে সকলেরা পাওয়া যায়। পরে দেখো, নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণু নয়? ক্লোরোফিল একটি কোষ অঙ্গাণু নয়।
ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সমাধি করে কোন প্রাণী? অ্যামিবা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সমাধি করে, ঠিক আছে। কর্টি জন্তু কোন অঙ্গে পাওয়া যায়? কর্টি হতো একমাত্র কর্ণে দেখতে পাওয়া যায়। মানবদের কোন কোষগুলি পরিণত অবস্থায় দিয়বতাল? আরবিসি কোষগুলি পরিণত অবস্থায় দিয়বতাল। আরবিসি কোষগুলি কী? তাহলে পরিণত অবস্থায় দ্বি অবতল। তারপর দেখো, রক্ততঞ্জনের সহায়তাকারী রক্তকণিকার নাম কী? অণুচক্রিকা। তাহলে আমাদের রক্ত যে তঞ্জন মানে বাদ্যে সাহায্য করে কে, সেই রক্তকণিকার নাম কী? অণুচক্রিকা। আমরা জানি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা তিনটে আছে। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা কী করে? রোগ জীবাণু ধ্বংস করে। আর অণুচক্রিকার কাজ কী? রক্ত তঞ্জনে সাহায্য করে। প্রতিটি বৃক্ষে নেপ্রনের সংখ্যা কত? 10 লক্ষ। একজন বয়স্ক লোক প্রত্যহ কত পরিমাণ মূত্র ত্যাগ করে? প্রায় 2 লিটার মূত্র ত্যাগ করে। ক্যাকটাস কোন মাটিতে ভালো জন্মাবে? ক্যাকটাস কাঁকর মাটিতেই ভালো জন্মাবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি? আরএনএযুক্ত। অনেক পরীক্ষায় বারবার এসেছে, আমি বলেছিলাম যে কটা প্রশ্ন সবই কোনো না কোনো পরীক্ষা বারবার, যদি বারবার এক্সাম দিয়ে থাকো তো এগুলো এই প্রশ্নগুলো তোমরা পেয়েছো। ইনফ্লুয়েঞ্জা কি? আরএনএযুক্ত। মাম্স কি? মাম্স একটি ভাইরাস ঘটিত রোগ। মাম্স কি একটি ভাইরাস ঘটিত রোগ। শোষণের সাহায্যকারী অঙ্গটির নাম কি? শোষণের সাহায্যকারী অঙ্গটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শোষণের সাহায্যকারী অঙ্গাণু। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি অর্থাৎ 23 জোড়া, ঠিক আছে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টি। রক্ত তঞ্জনের সাহায্যকারী ধাতু উপাদানের নাম কি? আয়রন। তাহলে রক্তঞ্জনের সাহায্যকারী ধাতু উপাদানের নাম কি? সেটা হচ্ছে আয়রন, অর্থাৎ আয়রন অথবা লৌহ। পেশির ক্লান্তিতে দায়ী পদার্থের নামটি? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ী। স্ত্রী মৌমাছি সক্ষম অযৌন যৌনে অপুংজনিত পুংজনিত এবং যৌনে। এখানে স্ত্রী মৌমাছি সক্ষম আমি মনে করি অপশান এ উত্তর হবে, অযৌন জননে অথবা অপশান সি। তোমরা একটু কমেন্ট বক্সে বলো এইটা আমি সলভ করতে পারিনি। আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কোন অংশটি? অন্তর্কর্ণ আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। পরে তো ঘাস খরগোশ বাজ পাখি এই খাদ্য শৃঙ্খল বাজ পাখি কোন শ্রেণীর খাদক? এটা তৃতীয় শ্রেণীর খাদক। লঘু মস্তিষ্ক ছাড়া দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কি? লঘু মস্তিষ্ক ছাড়া দেহের ভারসাম্য রক্ষা অঙ্গটির নাম হচ্ছে মেডালা অবলং ঘাটা। আমরা জানি লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, তাছাড়াও একটা অঙ্গ আছে যেটা দেহের ভারসাম্য রক্ষার নাম হচ্ছে মেডালা অবলং ঘাটা। গমের মরিচারক সৃষ্টিকারী অণুজীবটির নাম কি? ছত্রাক। তাহলে গমের যে মরিচারক সৃষ্টি হয় তার নাম হচ্ছে ছত্রাক। নিচের তারপর একটা 45 তোমার পড়ে নিও, কারণ সময় অনেক হয়ে যাচ্ছে। নিচের কোনটি সরীসৃপ? নিচের টার্টেল একটি সরীসৃপ, মানে উদাহরণ অনুসারে। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। অনেক পরীক্ষায় বারবার এসছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? তৃতীয় চক্ষুপল্লব, যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। আচ্ছা, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা যায়? টেলোফেজ দশায় ক্রোমোজোম গণনা করা থাকে। মাইটোসিস তাহলে কোন দশায় ক্রোমোজোম গণনা করা যায়? টেলোফেজ দশায়। লাস্ট প্রশ্ন আজকের, হিমোসায়ানিন কোন প্রাণী রক্তে যায়? চিংড়ির দেহে হিমোসায়ানিন। হিমোসায়ানিন সাধারণত তাম্র ঘটিত হয়ে থাকে, রঞ্জক পথ থাকে, আর ঠিক আছে তাম্র ঘটিত থাকে, রঞ্জক পথে হিমোসায়ানিন দেখতে পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যারা অন্য অন্য ক্লাস করতে চাই ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়াল সময় আবার দেখা হবে।